Hey guys, welcome to my new vlog. চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে দুর্গাপূজার পঞ্চমী, তো আমরা সবাই যাব কলকাতা হোল নাইট ঠাকুর দেখতে। আর ট্রেন চলে এসেছে, শুভ পঞ্চমী গাইস। তো পাঁচজন এখন রেডি আমার গ্রুপ, চলো ট্রেন চলে ট্রেন উঠছি কলকাতা কি দেখা, চলো বাই। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা শিয়ালদহ স্টেশনে নেমে গেছি পাঁচজনকে নিয়ে। তো এখন আমরা ঠাকুর দেখা প্যান্ডেল হপিং স্টার্ট করব। সবাইকে শুভ পঞ্চমী। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন। তো গাইস, কলকাতা রাস্তায় আমরা হাঁটছি আর সামনে দেখতে পাচ্ছি কলেজ স্কোয়ারের লেজার লাইট। তো গাইস, চলে যাচ্ছি সদানন্দ পার্কের ঠাকুরটা, সে হয়েছে ঠাকুরটা। আর প্যান্ডেল তো অসাধারণ বলেছে। ঠিক বলবো না, প্লাস্টার অফ প্যারিস বলবো, প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা, দারুণ লাগছে। তো গাইস, গেটে লেজার লাইট সেল আছে, এখন ভেতরে ঢুকবো, ভেতরেও মানে অনেক লেজার লাইট হবে, তিনটে কালার কম্বিনেশন। তো গাইস, এবার একটু পুজো পুজো ভাব চলে এসেছে, কারণ এখানে জমজমাটা দেখতে পাচ্ছি, এতক্ষণ ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তো অলরেডি 12টা বেজে গেছে, তো সবাইকে শুভ মহাষষ্ঠী। তো সামনে একটা ছাতার প্যান্ডেল দেখতে পাচ্ছি। সামনে সন্তোষ মিত্র স্কোয়ার গেট, মানে ডুয়েল ভিডিওতে দেখাচ্ছি শটটা, ওপরে মহাত্মা গান্ধীর ফটো দিয়ে দিয়েছে, আরো সরকারটা স্বাধীনতার ওপরে চিন্তা। আচ্ছা গাইস, তোমরা কমেন্টে করো এটা কি লাল কেল্লা বানানো হচ্ছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত ফোন, মানে কত ভিডিও হচ্ছে এখানে লাল কেল্লা দেখতে সবাই। তো 75তম স্বাধীনতা দিবস, এবার লাল কেল্লা। গাইস, কলকাতা দুর্গাপূজা লাইটিং শো চালু হয়ে গেছে এখন। তো গাইস, ফাইনালি ভেতরে ঢুকে গেছি মণ্ডপে, অনেকগুলো ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এখন সামনের ঠাকুর আর ভেতরেরটা দেখতে পারবো। তো গাইস, এটা একটা টাইম এখানে সোনার ঢুকে করেছিল।
গাইস আমরা কলেজ স্কোয়ার ঢোকার আগে একটা ঠাকুর দেখতে এলাম। তো এই ঠাকুরটা কৃষ্ণনগরের মডেলের মতো, আর এখানে সবাই বসে আছে, ড্রেস করছে দিকে, দুজনের দিকে, ওই দিকে গাইস। বল এবার বল, সিংহর মুখটা দেখো গাইস, কিছুটা ঘোড়ার মতন। এটা একটা বহুত বড় ইতিহাস আছে, আমি ইতিহাসটা পরে বলবো, যখন বাড়ি ফিরবো তখন ঠিক বলবো, কিন্তু এর একটা বহুত বড় ইতিহাস। চালটা দেখো, চালটাও নর্মাল ঠাকুরের থেকে একটু আলাদা, এরও একটা কারণ আছে, সব পরে বলবো। তো গাইস, সন্তোষ মিত্র স্কোয়ার পর আরেকটা বড় বই চলে, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। তো গাইস, আমরা চলে এসেছি এখন কলকাতার অন্যতম একটা বিখ্যাত পুজো কলেজ স্কোয়ার। এটা ভূতের মডেল হিসাবে এটা করেছে। তো গাইস, দেখতে পাচ্ছ পুরো পুকুরে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে, পুরো আলোকসজ্জা ভরিয়ে দিয়েছে পুরো, আর এই ঝর্ণা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সিংহের গর্জন আর সামনে থিম। চলো চলো এবার প্যান্ডেলে ঢুকি। তো গাইস, শিয়ালদা যতগুলো পুজো দেখলাম মোটামুটি সবই দেখলাম ইন্ডিয়ান থিমের উপরে, জাতীয়ত। তো গাইস, তোমাদের এবার ভেতরে ঠাকুরটা দেখাচ্ছি, আর ভেতরে কাজগুলো করে নিখুঁত করেছে, ঝাড়বাতি গুলো শেয়াল আছে। দাঁড়া চলে রাখবেন, দাঁড়া ঠাকুর দাঁড়াচ্ছে।